যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু কি পরিমাণ ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন তা ভাবতেও পারবেন না এমন পরিকল্পিত ষড়যন্ত্র ছিল যাতে নেতাজি চিরদিন রাষ্ট্রপুঞ্জে যুদ্ধ অপরাধী হিসেবে থাকেন একথা স্বীকার করেছেন শশী থারুর তিনি বহুদিন রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি পদে ছিলেন এবং স্বীকার করেছেন যে সেখানে নেতাজির নাম রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপরাধী হিসেবে আর এই কারণেই রাষ্ট্রসঙ্গে আজও নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম যুদ্ধ অপরাধী হিসেবে রয়ে গেছে আর তিনি থাকবেন প্রকাশ্যে এলেই ভারত সরকার তাকে রাষ্ট্রসংঘের হাতে তুলে দিতে বাধ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাষ্ট্রসংঘ শুধুমাত্র নেতাজির ক্ষেত্রেই এই সংক্রান্ত সময়সীমা রেখেছিল উনিশশো সাল পর্যন্ত তারপরে তা বাড়িয়ে দু হাজার সাল পর্যন্ত করা হয়েছে কেন এই কেনর কোনো উত্তর আজও পাওয়া যায়নি তার মানে এর মধ্যে যদি নেতাজি প্রকাশ্যে আসেন তাহলে যুদ্ধ অপরাধী হিসেবে রাষ্ট্রসংঘে তার বিচার হবে এখন প্রশ্ন হচ্ছে যে উনিশশো সালে যদি নেতাজির মৃত্যু হয়েই থাকে তবে রাষ্ট্রসংঘ কেন প্রথমে উনিশশো সাল এবং তারপরে তা আরও বাড়িয়ে দু সাল করল এত ভয় কিসের অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত ব্রিটেন আমেরিকা জানিয়ে দিয়েছে দু সালের আগে তাদের হাতে থাকা নেতাজি সংক্রান্ত কোনো নথিপত্র তারা প্রকাশ করবেন না আমাদের দেশের কোনো ও প্রধানমন্ত্রী কোনো ও রাষ্ট্রপতি বা দেশের কোনো ও রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই ব্যাপারে কখনো ও কোনো প্রতিক্রিয়া দেননি বা জানতে চাননি কেন তারও কোনো সদুত্তর নেই আসলটা হচ্ছে ভয় উনিশশো উনচল্লিশ সালের বারো জুলাই সর্দার প্যাটেল তৎকালীন কংগ্রেস সভাপতি বাবু রাজেন্দ্র প্রসাদকে একটি চিঠি লিখে এক নির্দেশ দিয়েছিলেন সুভাষচন্দ্রকে দল বিরোধী কাজের জন্য কজ নোটিস জারি করতে তার বিরুদ্ধে অপবাদ আনা হল তিনি নাকি বম্বে এআইসিসির মদ্যপান নিষিদ্ধ সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন যদিও সংখ্যাগরিষ্ঠ সদস্যের প্রতিবাদে তা খারিজ হয়ে যায় স্বাধীনতার পর নেহেরু আর পটেল অর্থাৎ পনেরোই জানুয়ারি উনিশশো ভারতের প্রতিটি থানায় নির্দেশ পাঠিয়ে কোনো ও থানায় নেতাজির ছবি রাখা যাবে না সেক্ষেত্রে ও প্রতিবাদ এবং বিক্ষোভের পর সেই নির্দেশ তুলে নিতে বাধ্য হয়েছিল সরকার এবারে শুনুন স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসু একমাত্র ব্যক্তি যিনি ভারতীয় রাজনীতিতে আজও প্রাসঙ্গিক আর তাই ভয়টা থেকেই যাচ্ছে উনিশশো সালের লোকসভাতে আজাদ হিন্দ সরকারের বিপুল সম্পদ কোথায় গেল তা নিয়ে প্রশ্ন উঠেছিল উনিশশো সালের উনত্রিশ জানুয়ারি সুভাষচন্দ্রের তম জন্মদিনের শেষে অনিচ্ছা সত্ত্বে তাকে সোনা দিয়ে ওজন করা হয়েছিল পূর্ব এশিয়ার ধনী ধনী দরিদ্র নির্বিশেষে বহু ভারতীয় তাদের সর্বোচ্চ দেশের কাজে আজাদ হিন্দ সরকারের হাতে তুলে দিয়েছিলেন ওয়াই ইয়েলাপ্পা ছিলেন আজাদ হিন্দ সরকারের এক ব্যাঙ্ক গভর্নর শেষে নেতাজির নির্দেশে ব্যাংকের সোনা টাকা পয়সা সব কিছু বাক্সে ভরে বর্মার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ব্রিটিশ বিমান সেই কন বোমা ফেলে ইয়েলাপ্পা মারা যান অনেক সঙ্গী সাথী গ্রেপ্তার হন তখনকার বাজার দর অনুযায়ী ইয়েলাপ্পার সাথে ছিল প্রায় পঁচাশি কেজি সোনা সাত কোটি সাঁইত্রিশ আটত্রিশ হাজার টাকার মতন সব কিছু নিয়ে নেয় ব্রিটিশ বাহিনী এই সুবিশাল সম্পদ জেনারেল হিউ টয়ের হাত ঘুরে নেহরুর দখলে যায় জেনারেল হিউ টয় পরে নেতাজির জীবনী রচনা করে এই ঘটনার উল্লেখ করেছিলেন কেন করেছিলেন তা জানা যায়নি হতে পারে তিনি আত্মগ্লানিতে ভুগছিলেন বা হয়তো ভাগে ও কম পেয়ে থাকতে পারেন তাছাড়া আরও অনেক জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আজাদ হিন্দ সরকারের টাকা গচ্ছিত রাখা ছিল যা পরে ভারত সরকারের হাতে আসে এইভাবে বহুদিন তর্ক বিতর্কের পরে বহু বছর পর উনিশশো সালের তেসরা আগস্ট প্রধানমন্ত্রীর দপ্তর স্বীকৃতি দিতে বাধ্য হয় অ্যাসেস অব নেতাজি সুভাষচন্দ্র বোস ওট রুপ ওয়ান ওয়ান ফোর ক্রোড় ট্রান্সফার টু দ্য গভর্নমেন্ট অব ইন্ডিয়া বাই দ্য গভর্নমেন্ট অব জাপান বার্মা অ্যান্ড সিঙ্গাপুর এর মানে হল যে বর্মাতে এত লুটপাতের পরেও বার্মা জাপান সিঙ্গাপুর সরকার নেতাজি আজাদ হিন্দ সরকারের একশো চোদ্দো কোটি টাকা স্বাধীনতার পর ভারত সরকারের হাতে তুলে দিয়েছিল সেই সময় প্রধানমন্ত্রী নেহরু আজাদ ভান্ডারে অর্থ সম্পদ নিয়ে একটা ট্রাস্টি ফান্ড তৈরির কথা বললেও তা জমা হয় ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে। তার নিজের নামে মূল সম্পদ এক চার সাত এক ছয় তিন পাউন্ড অর্থাৎ এক লক্ষ সাতচল্লিশ হাজার একশো তেষট্টি পাউন্ড এখানে কিন্তু টাকার কথা উল্লেখ করা হয়নি আর তার সাথে পাঁচ কিলো সোনা লোক দেখানো কিছু সোনা আর মাত্র দুশো টাকা জাতীয় সংগ্রহশালায় রেখে দেওয়া হয় যেই সম্পদ নেতাজি সুভাষচন্দ্র বসু করেছিলেন দেশের জন্য তা আজও ভোগ করে চলেছে নিজেদের রাজা পরিচয় দেওয়া একটি পরিবার যার ওপর একমাত্র অধিকার আজাদ হিন্দ ফৌজের বীর শহীদ পরিবারের অথচ স্বাধীন ভারতে আজাদ হিন্দ সৈন্যদের পেনশনের দাবিকে ও ফিরিয়ে দেওয়া হয়েছে বারবার তাই ভয় তো থাকবেই তাই ভয় আছেও ভয় ছিল যদি তিনি ফিরে আসেন ভারতীয় সাধারণ জনগণ যদি সব জেনে যায় ব্রিটিশ সরকার ক্ষমতা হস্তান্তর সম্পর্কিত দলিলে ছ নম্বর ভলিউমে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি লিখেছেন আজাদ সরকার আজাদ হিন্দ ফৌজের যুদ্ধ এবং যুদ্ধবন্দী আজাদ বাহিনীর বিচারকে কেন্দ্র করে সারা দেশের ব্রিটিশ ভারতীয় ফৌজ রাজকীয় নৌ ও বিমান বাহিনীর সদস্যদের মধ্যে যে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তাতে ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর ছাড়া বিকল্প পথ ছিল না সেই সময় এই লেখা সাধারণ ভারতবাসী জানতে পারেনি ভয় এখনও আছে আর আছে বলেই তার নাম যুদ্ধ অপরাধী হিসেবে রেখে দেওয়া হয়েছে হয়তো দেখা যাবে দু সালের পর সময়সীমা বাড়িয়ে সেটা আরও অনেকটা বেশি করে দেওয়া হয়েছে দু হাজার পঞ্চাশ ষাটও হতে পারে পরে তা আরও হয়তো বাড়িয়ে দেওয়া হবে উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরোই আগস্ট একটা ঘোষণা করেছিলেন সে কারো দাক্ষিণ্যের ওপর নির্ভর কোনো দিনও করে নাই করবেও না সে যখন আসবে তখন এমনিই আসবে সে জন্য কারো সম্মতি বা অনুমতির দরকার হবে না তাই এত ভয় আরও একটি প্রমাণ্য নথি বলছি রুশ বাহিনীর মুখপাত্র পেট্রিয়ট জানাচ্ছে উনিশশো ছেচল্লিশে সুভাষচন্দ্র রাশিয়ায় ছিলেন সুতরাং ভয় ছিল আছে এবং থাকবে চিন্তা করে দেখুন দু হাজার একুশের পরও বাড়িয়ে দেওয়া হতে পারে যে নেতাজি সুভাষচন্দ্র বসু যদি ভারতবর্ষে আসেন তাহলে তাকে রাষ্ট্রসঙ্গে দিতে হবে কেন সেখানে তার যুদ্ধ অপরাধী হিসেবে বিচার হবে কখনো ভাবা যায় ভয়ের মাত্রা কতটা হলে এমনটা হতে পারে